অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় দলে এসেছেন আফিফ হোসেন। বেশ কিছু ম্যাচে দারুণ পারফর্ম করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি এই ব্যাটার। তবে তার মাঝে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন অনেকে। টিম ডিরেক্টর সুজনও বলছেন এমনটাই। হালের সেরা তারকা বিরাট কোহলির চেয়েও আফিফ ভালো হতে পারে বলেই বিশ্বাস করেন তিনি। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথেই ছিল টাইগাররা। সে পথটা তৈরি করে দিয়েছিলেন আফিফ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে 22 বলে খেলেন 39 রানের ইনিংস, তাতে 183 রানের লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর বোলাররা শুরুটা ভালো করলেও মাঝে খেই হারিয়ে ফেললে শেষ পর্যন্ত হারতে হয় বাংলাদেশকে। মূলত টি টোয়েন্টি সংস্করণের ক্রিকেটে যে হত্যে আগাতে পারেনি বাংলাদেশ, তবে সুজন এমনটা মানতে পারছে না। অন্য দেশগুলোর সঙ্গে কেবল আত্মবিশ্বাসের ঘাটতিটাই দেখছেন তিনি। রোহিত শর্মা যে শট খেলে বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না, আমি বিশ্বাস করি না, কোনো সময়ই বিশ্বাস করি না। যেটা বিরাট পারে আফিফ পারবে না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো হতে পারে। সব মিলিয়ে টাইগারদের নিয়ে এতটাই ইতিবাচক যে বিশ্বকাপও জিততে পারেন বলে মনে করেন সুজন। আমি খুব কনফিডেন্ট ছেলে, সবসময় আমি পজিটিভ থাকার চেষ্টা করি, পজিটিভ ছেলেও আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি।